তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা। একজন নায়ক, একজন নায়িকা, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? একজন বন্ধু থাকতে পারে, বন্ধু থাকতে পারে, চায়ের দোকানদার থাকতে পারে, বাস শেষ, বা দুজন নায়িকা থাকতে পারে। আমরা দেখছি এখন আমাদের বাবা মাকে নিয়ে, বাবা মা, দাদা দাদি, এখন সবই আসতেছে। পরিপূর্ণ পরিবার না হলে তো নাটক মজা লাগে না, ভালো কাহিনী থাকতে হবে। কাহিনী না থাকলে কোনো কিছু হবে না। আর সবচেয়ে বড় কথা, একটা মেসেজ থাকতে হবে। আমি নাটকটার থেকে কি পেলাম এই মেসেজটা থাকতে হবে, তা না হলে হবে না। ওই খালি হাসাই গেলাম, খালি হু হু করে হাসলাম, তারপর দেখলাম যে এই মানে ফলের ঘরে শূন্য, তাহলে তো আর কিছু হলো না। না এখন তাহলে এরকম কাজগুলো বেশি বেশি ভালো ভালো কাজ, ভিন্ন ধরনের আরো ভালো কাজ হবে, ভালো লাগে অভিনয়। আমার মনে হয় না যে আমি তখন অভিনয় করছি, তখন মনে হয় যে আমি আমি ওই ক্যারেক্টারটাই, একদম ওই ক্যারেক্টার। এবং সহশিল্পী মানে সহযোগী যে শিল্পীটা আমার থাকে, সেই শিল্পীটা যদি মনের মতো হয়, মানে অ্যাক্টিং করে মজা পাই, মানে তাহলে আরো ভালো লাগে। দিলীপ ভাইয়ের সাথে আমার এই জিনিসটা আছে, কেমিস্ট্রি ভালো। আচ্ছা আপনার কেমিস্ট্রি ভালো, আপনারও কি? হ্যাঁ হ্যাঁ, আমার প্রিয় কিছু আছে তার মধ্যে। এর সঙ্গে যে কটা কাজ করছি, মানে ডিরেক্টররা খুবই মানে এক্সাইটেড হয়ে যায়, আরে কি করলেন এটা, মানে আমাদের মধ্যে এক্সট্রা অনেক কিছুই থাকে, একদম ন্যাচারাল, একদমই ন্যাচারাল। দুই একটা সময় ওরকম রাগারাগির ক্যারেক্টার হলে তো আমাকে বলে যে শেলিয়াপা তুমি একটা বাড়ি দিয়ে দাও আমাকে। আমি বলছি না এটা তো করা যাবে না, এটা তো না, বলতেছে না দিয়ে দাও তাহলে মানে ঠিকঠাক হবে। খুবই সুন্দর জিনিস, যখন একটা নাটকে আমরা করছিলাম, আমার ক্যারেক্টার ছিল চতুরালী, তো উনি আমার বলতেছে যে আলুর ভর্তা খাবো, তুমি তেল নিয়ে আসো, রাত 12টার সময় তেলের বোতল নিয়ে বেরোয়েছি। মানে সেখানে আরেকজনের সঙ্গে দেখা, বলতেছি মানে যান যাবো কোথায় রে ভাই, কি এক মহিলাদের বিয়ে শাদী করেছি, ওই কি ঘটক জানি, কসের আলী ঘটক, তো মাজাই তুলে কষতাম, একটু গরুর দালালি করে খাই। আমার তাই বলে দালাল দালাল বলে খুঁটা দেয়, আবার আমার পকেট কেটে বাপের বাড়ি পাঠায়, খালি সোয়াল মাইয়ে দুটো মুহের দিক তাই কিছু কই নে। কিন্তু অন্যায় বলে, কারণ এটা আমি করি না, করে আমার বড় ছেলে সাব্বির। খুবই মজার নাটক ছিল, বড় ছেলে সাব্বির করে, এটা আমার দোষ হয়ে যায়। নাটকে যে এই ঘটনাগুলো ঘটে, এগুলো বাস্তব জীবনে কি ঘটে? বাস্তব জীবনে যে একেবারে ঘটে না তা না, কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই আছে। ভাবি কি আপনাকে দিয়ে এরকম কাজ করায়? না না না, আমার ওই ধরনের না, ও ওরও অন্যরকম মানুষ। এই যে নাটকের, ও তো না, ও তো নাটকের লোক না, ও সামান্য ও আমার কি নাটকগুলো দেখে, দেখে বলে কি ক্যারেক্টারটা খুব ভালো করছে, মহিলারা খুব ভালো করছে, ই করছে, মানে পজিটিভ, মানে ধন্যবাদ দাও যে তোমাকে এই কাজে সে সহযোগিতা করে, সাংঘাতিক সহযোগিতা করে। সে আমার কাপড় চোপড়, তার আমার কস্টিউম কি কি, আমি ফোন করে বলে দিই, ও সব রেডি করে রাখে। আচ্ছা আচ্ছা, একদম সব কিছু তার মুখস্থ থাকে। কিন্তু তুমি দেখো লাকি এই দিক থেকে, কিন্তু আমি আমি তো বলতে পারি না আমার হাজবেন্ডকে যে তুমি আমার সবকিছু ঠিকঠাক করে রেখে দাও। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলবো, আমি সত্যি কৃতজ্ঞ যে উনি যদি আমাকে ছাড় না দিতেন এই জায়গায় আমি কাজটা করতে পারতাম না। অনেক রাত হয়ে গেলে আমি দেখি উনি আমার জন্য সব কিছু গুছিয়ে রেখেছেন, খাবার দাবার, এই জিনিসটা মানে আমি সত্যি আমি আমি বলবো কৃতজ্ঞ আমি তার কাছে। ভালোবাসাটা মানে এখনো আছে, আগের মতোই আছে, আগের মতো অবশ্যই, আমার মনে হয় আরো বেড়েছে, বেড়েছে, সরি আমার একটু বলতে গিয়ে আমি আবেগপ্রবণ হয়ে গেছি। তো আমি ভালো আছি, ভালো আছি, এবং আমি আমি বলছি যে আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখেন ততদিন আমি কাজ করে যেতে চাই, আমার নিজের জন্য তো অবশ্যই এবং সবার জন্য। যদি ভালোবাসা ততদিন পর্যন্ত সবার থাকে যে না আমরা দেখতে চাই আপনার আপনার অভিনয় দেখতে চাই, তো অবশ্যই না, ভালোবাসা তোমার প্রতি থাকবে, তুমি ভালোবাসার পাত্রী, এটা অস্বীকার করার কিছু নাই। না না ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অভিনয় করি, আমার পরিবার হচ্ছে সাংস্কৃতিক পরিবার, আমার পরিবারে অভিনয় পেশায় কণ্ঠশিল্পীর দিক থেকে আমরা প্রায় 14 জনের মতো জড়িত। ওই প্রয়াত খালেদ খান ছিলেন আমাদের পরিবারের একজন, খালেদ খান, মিতা হক, শাহিন খান, রোনা খান, অমৃতা খান, আর সফল আশি, হ্যাঁ গানটা না আমিও গাই, দুই লাইন। তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী,
আমারও স্বপ্ন আধ জাগরণ, চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, তোমারও বাসি রাগিনী, তোমারও স্বপ্ন আধ জাগরণ, চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা। চমৎকার চমৎকার চমৎকার। আমাদের বন্ডিংটা কেমন এটা বন্ডিংটা, হ্যাঁ বুঝা গেল এটাই। আপনাকে কিন্তু গাইতে বলা হয়নি কিন্তু আপনি ধরে ফেলেছেন, ও জানে এই জন্য এই গানটা গেয়েছে সে, এই জন্য। আসলে আসলে চমৎকার কেমিস্ট্রি এখনো সেটা প্রমাণিত হলো। খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। থ্যাঙ্ক ইউ। এবং আপনারা যে কাজগুলো করেন আমরাও মুগ্ধ হয়ে দেখি, দর্শক যারা রয়েছে তারাও আসলে আপনাদের দেখে মুগ্ধ হয়, তারাও আপনাদেরকে মিস করে অনেক, তাদেরকে যদি কিছু বলতে চান। আমি দর্শকদের একটা কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের এই বিনোদন, মানে আপনারা যে আমাকে ভালোবাসেন, আমার অভিনয় ভালোবাসেন, আমি জীবনের শেষ দিনটা পর্যন্ত দিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যে বাংলা নাটকগুলো করি সে নাটক আপনারা দেখবেন, দেখে আমাদেরকে উৎসাহিত করবেন, আর আপনাদের সেই উৎসাহে উৎসাহিত হয়ে যেন আমরা আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন।